মায়ের উপর অভিমান যুবককে ঘরে ফেরাল গোপালনগর থানার পুলিশ পুলিশের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন যুবককে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে কাজে যাবার নাম করে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন যুবক চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা পরবর্তীতে গোপালনগর থানার পুলিশের তৎপরতায় যুবককে উদ্ধার করে বাড়ি ফেরালো পুলিশ ছেলেকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরাও পরিবার সূত্রে জানা যায় নিখোঁজ যুবকের নাম জয়ন্ত কর্মকার বয়স আঠাশ বছর বাড়ি কলকাতার টালিগঞ্জ এলাকায় পরিবারের দাবি ছোটবেলা থেকেই যুবক মানসিক ভারসাম্যহীন বয়স বাড়লেও মানসিক বিকাশ ঘটেনি তার জানা যায় বেশ কিছু বছর ধরে নিখোঁজ যুবকের বাবা রতন কর্মকারও সংসার চালাতে মা জ্যোৎস্না কর্মকার টিভি সিরিয়ালে মেকআপ আর্টিস্টের কাজ করে পাশাপাশি ওই যুবকও বাড়ির পাশেই এক দোকানে কাজ করত জানা যায় এদিন কোনো কারণে যুবককে বকাবকি করে মা জ্যোৎস্না কর্মকার এরপরই মায়ের ওপর অভিমান করে দোকানে কাজে যাওয়ার নাম করে বের হয় ওই যুবক এরপরেই যুবককে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা অবশেষে যুবকের খোঁজ না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করে যুবকের পরিবারের সদস্যরা অপরদিকে বনগা রানাঘাট লাইনের মাঝের গ্রাম স্টেশনে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের এরপর তাকে প্রশ্ন করা হলে সে কিছু বলতে না পারায় স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে খবর দেয় গোপালনগর থানায় খবর পেয়ে ওই মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মায়ের ওপর অভিমান করে টালিগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে প্রথমে টালিগঞ্জ মেট্রো ধরে দমদমে আসে এরপর লোকাল ট্রেন ধরে পৌঁছে যায় রানাঘাটে সেখান থেকে বনগা রানাঘাট লাইনে মাঝের গ্রাম স্টেশনে ঘোরাঘুরি করতে থাকে ওই যুবক তারপর স্থানীয় বাসিন্দারা মিলে যুবককে তুলে দেয় গোপালনগর থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে আরও জানা যায় ওই যুবককে প্রশ্ন করলে সে কোনো কিছুরই সঠিক উত্তর দিতে পারে না এরপর যুবকের কাছে থাকা মোবাইল ফোন থেকে তার পরিবারের নম্বর খুঁজে তার পরিবারকে খবর দেয় পুলিশ এরপর গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে যুবকের পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয় স্বাভাবিকভাবেই কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরাও আমরা সকাল থেকেই চেষ্টা করছিলাম পুলিশের সহযোগিতাতেই আমরা প্রথমে আমি রাজারহাট থানার তাদের সহযোগিতায় আমরা ট্র্যাক করার চেষ্টা করছিলাম পরবর্তী সময় রেল পুলিশও সহযোগিতা করে কিন্তু সেইখান থেকেই পরবর্তী সময় আমরা জানতে পারি যে মাঝের গ্রাম বলে একটি জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে গোপালনগর যে থানা আছে সেই থানার থেকে আমাদের কাছে ফোন যায় যে এই নামের একজন ব্যক্তি জয়ন্ত কর্মকার একে আমরা উদ্ধার করি আপনারা এসে বাড়ির লোকেরা এসে যোগাযোগ করে এখান থেকে নিয়ে যান তো অসংখ্য ধন্যবাদ গোপালনগর থানাকে যে তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতোই না আমরা খুঁজছি সকাল এই বিষয়ে যুবকের পরিবারের এক সদস্য জানান এদিন সকালে হঠাৎই জানতে পারি ওকে বকাঝকা করার কারণে ও কাউকে কিছু না বলে কাজে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে তারপর ওর বাড়ির লোকের কথা শুনে প্রথমে দমদম থানায় এসে খোঁজ করি পরবর্তীতে জানতে পারি গোপালনগর থানা এলাকার একটি জায়গা থেকে ওকে পাওয়া গিয়েছে তারপর আমরা যাই এবং পুলিশের পক্ষ থেকে ওকে আমাদের হাতে তুলে দেওয়া হয় থেকে ওকে পাওয়া যাচ্ছে না তো প্রথমত আমরা দমদমে আর কেউ প্রথম ফোন ধরে তো দমদমে বলেছিল ও জিআরপিএ পৌঁছে তো সেই সূত্র ধরে আমি প্রথম দমদমে যাই সেখানে অলরেডি ওখানে পাওয়া যায় তারপরেই আর কি আমার বন্ধু মানে সেও পুলিশ চাকরি করেন সে আমাকে যথারীতি অনেকটাই হেল্প করে এখন ধরে জিপিএস ট্র্যাক দিতে দিতে তারপর লাস্ট আমাকে বলে যে এরকম একটা স্টেশন যেটা এখানকার পুলিশ স্টেশন যে গোপালনগর পুলিশ স্টেশনের নিকটবর্তী এলাকায় কি আছে তো লাস্ট লোকেশন ওটাই তো গোপালনগর পুলিশ তখন তৎপরতা আর কি সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট পনের থেকে বার করে তো তখনই আমাদের সাথে আর কি পুলিশের যারা কর্মরত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ ওই হয়তো হয়তো কিছুটা একটু মারধর সমস্ত বাচ্চাদেরকে একটু মারধর না করলে সে তো হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা মানসিক হার্ট হয়েছেই হয়তো না হওয়ার কোনো জায়গা নেই একটু হয়তো মানসিক হার্ট হয়েছে সেই কারণেই হয়তো আজকে ভুলটা করেছে হয়তো রিপোর্ট নিউজ গোপাল গোপালনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ